নারায়ণগঞ্জ তিন আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এমপি বলেন, যে দলই করুক না কেন আমাদের সোনারগাঁওবাসীর উন্নয়নে দলমত নির্বিশেষে কাজ করে আসছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আগামী বছরের মধ্যে সোনারগাঁওয়ে ব্যাপক উন্নয়ন হবে। প্রধানমন্ত্রীর সহযোগিতায় সোনারগাঁওয়ের অনেক উন্নয়ন হয়েছে, আগামীতে অসমাপ্ত কাজ শেষ করতে পারবো ইনশাল্লাহ। আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বৈদ্যারবাজার NAM পাইলট উচ্চ বিদ্যালয়ের নবাগত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ ইলাহি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈদ্যারবাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার, উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ রানা মানিক, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল, উপসহকারী প্রকৌশলী কর্মকর্তা আরিফুল হক, বৈদ্যারবাজার ইউপি জাতীয় পার্টি সভাপতি মোহাম্মদ আলী মেম্বার, স্থানীয় মেম্বার আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সোনারগাঁও প্রতিনিধি আক্তার হোসেন, NAN TV।